আমরা সুন্দর দেশ বলতে বুঝি প্রাকৃতিক সৌন্দর্যের দেশ, যেখানে পাহাড় থাকবে, বন থাকবে, আর থাকবে সমুদ্রের কলরব, যার সবকিছুই প্রাকৃতিকভাবে সৃষ্টি। কিন্তু আজকে আমরা এমন একটি সুন্দর দেশ সম্পর্কে কথা বলছি যার সবটাই মানবসৃষ্ট, মরুর বুকে উঠে আসা এমন একটি দেশ যেটি সারা বিশ্বের মডেল, যে দেশটিতে প্রতি তিনজন স্থানীয় নাগরিকের মধ্যে দুইজনেরই গাড়ি আছে, তাও উন্নত ব্র্যান্ডের, যে দেশটি 50 বছর আগেও শুধু মরুভূমি ছিল, সে দেশ আজকে কয়েকটি উন্নত দেশের তালিকার মধ্যে অন্যতম। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আরব আমিরাত সম্পর্কে। বিচিত্র বিশ্বের আজকের আয়োজনে আপনারা জানতে চলেছেন আরব আমিরাত দেশ সম্পর্কে। আরব আমিরাতের ইতিহাস। সংযুক্ত আরব আমিরাত, এটি মূলত আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত 7টি স্বাধীন রাষ্ট্রের একটি ফেডারেশন। এগুলি একসময় টুরুশিয়াল স্টেটস নামেও পরিচিত ছিল। 1971 সালের 2 ডিসেম্বর দেশগুলি স্বাধীনতা লাভ করে। প্রতিটি আমিরাত একটি উপকূলীয় জনবসতিকে কেন্দ্র করে আবর্তিত এবং ওই লোকালয়ের নামেই এর নাম। সংযুক্ত আরব আমিরাতের 7টি আমিরাতের নাম হল আবুধাবি, আজমান, দুবাই, আল ফুজাইরা, রাস আল খাইমা, আস শারজা এবং উম্ম আল কাওয়াইন। আবুধাবি শহর ফেডারেশনের রাজধানী এবং দুবাই দেশের বৃহত্তম শহর। সংযুক্ত আরব আমিরাতে প্রথম মানববসতির সন্ধান পাওয়া যায় খ্রিস্টপূর্ব 5500 শতক থেকে। এই অঞ্চলের মানুষদের সাথে মেসোপটেমিয়ার মতো সভ্যতার স্থানীয় বাণিজ্য চলাচলের সুপ্রাচীন ইতিহাস পাওয়া যায়। এই অঞ্চলের উপকূলে কিছু সংখ্যক উপজাতি বসতি স্থাপন করে এবং তারা 7ম শতকে ইসলাম ধর্ম গ্রহণ করে। ব্রিটিশরা দ্বিতীয়বার এই অঞ্চল আক্রমণ করে, একবার 1809 সালে এবং অন্যবার 1819 সালে। তারা এই অঞ্চলটি লুণ্ঠন করেছে অতিমাত্রায়। এর ফলে 1820 সালে চুক্তিবদ্ধ শাসকদের সাথে ব্রিটিশের বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়, যার ফলে উপকূলীয় অঞ্চলে 1930 সাল পর্যন্ত শান্তি বজায় ছিল। এরপর তাদের মুক্তার ব্যবসা বন্ধ হওয়ার ফলে বেশ আর্থিক সমস্যায় পড়ে এই অঞ্চলের মানুষ। অবস্থা এমন যে খাবার পর্যন্ত এদের অনেকের কপালে জুটে নাই। এরপর অনেক বছর ব্রিটিশদের অধীনে ছিল এই দেশটি। 1968 সালে ব্রিটিশরা একটি সিদ্ধান্তে আসে যে তারা চুক্তিবদ্ধ অঞ্চলগুলোর উপর তাদের কার্যকলাপ বন্ধ করবে এবং অঞ্চলগুলো নিয়ে একটি রাষ্ট্র গঠন করবে। এই সিদ্ধান্তে অঞ্চলগুলো দুই প্রভাবশালী নেতা, আবুধাবির শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এবং দুবাইয়ের শেখ রশিদ বিন সৈয়দ আল মাকতুম সমর্থন দেন এটি। এই দুই নেতা অন্যান্য স্টেটগুলোর নেতাকে সিদ্ধান্তে সমর্থন জানাতে আহ্বান করেন। কাতার এবং বাহরাইনও এই সংযুক্ত রাষ্ট্রে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু তারা নিজেরা নিজেদের মতো স্বাধীন থাকবে বলে সিদ্ধান্ত গ্রহণ করে, যার ফলে 1971 সালের 2 ডিসেম্বর 7টি স্টেট নিয়ে গঠিত হয় সংযুক্ত আরব আমিরাত। আরব আমিরাতের কুটিনাটি। আরব আমিরাত এটি একটি মুসলিম প্রধান দেশ। বিলাসী জীবনের জন্য আরব আমিরাতের সুখ্যাতি রয়েছে। পৃথিবীর সব দামি গাড়ি আর বাড়ির দেখা মিলবে এই দেশের প্রতিটি প্রান্তরে। এই দেশে বসবাসরত প্রতি 11 জনের মধ্যে কেবল 1 জন আমিরাত বা স্থানীয় নাগরিক। এই হিসাবে আমিরাতের জনগণের 91 ভাগই বিদেশি। বিদেশিদের মধ্যে ভারতীয়দের সংখ্যা সবথেকে বেশি এবং এর সংখ্যা একত্রে প্রায় ভারতের অঙ্গরাজ্য কেরালা এবং তামিলনাড়ুর জনসংখ্যার সমান। এই দেশের প্রতি 5 জনে 1 জন ব্যক্তি কোটিপতি। আরব আমিরাতের মোট আয়তন হল প্রায় 83,600 বর্গ কিলোমিটার। বর্তমান দেশটির জনসংখ্যা প্রায় 96 লক্ষ। এদের মধ্যে 27.8% ভারতীয়, 12% আমিরাতি, 10.2% পাকিস্তানি, 9.5% বাংলাদেশি, এছাড়া আরও রয়েছে ফিলিপিনো, ইরানিয়ান, মিশরীয় ও চীনা বংশোদ্ভূত মানুষ। ইসলাম ধর্ম আরব আমিরাতে প্রধান ধর্ম। আমিরাতে বসবাসকারী প্রায় 72% মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করেন। হিন্দু ধর্ম আরব আমিরাতের তৃতীয় বৃহত্তম ধর্ম। আমিরাতের মোট জনসংখ্যার প্রায় 6.6% সনাতন হিন্দু ধর্ম অনুসরণ করেন। আরব আমিরাতের মোট জিডিপি হল $415 বিলিয়ন। মাথাপিছু আয় হল 45,716 মার্কিন ডলার। আরব আমিরাতের মুদ্রার নাম হল আমিরাতি দিরহাম। এক আমিরাতি দিরহাম সমান বাংলাদেশের প্রায় 30 টাকা। 75 কিলোমিটার দীর্ঘ দুবাই মেট্রো
পৃথিবীর প্রথম চালকবিহীন স্বয়ংক্রিয় মেট্রো রেল নেটওয়ার্ক। দুবাইয়ে অবস্থিত 101 তলা বিশিষ্ট প্রিন্সেস টাওয়ার পৃথিবীর দীর্ঘতম আবাসিক ভবন। দুবাই মেরিনা পৃথিবীর সর্বোচ্চ ব্লক। পৃথিবীর 10টি সুউচ্চ আবাসকী ভবনের 7টি দুবাইয়ে অবস্থিত। 3.9 মিলিয়ন বর্গফুট আয়তনের দুবাই মল হচ্ছে আয়তনের দিক হতে পৃথিবীর বৃহত্তম মল। এখানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অ্যাকুরিয়াম অবস্থিত। 2011 ও 2012 খ্রিস্টাব্দের হিসাব অনুযায়ী কেনাকাটা ও বিশ্রামের জন্য দুবাই মলে সবচেয়ে বেশি লোক আগমন করেছিল। দুবাইয়ে অবস্থিত চায়ান টাওয়ার হচ্ছে 90 ডিগ্রি কোণে মোচড়ানো পৃথিবীর সর্বোচ্চ ভবন। এই দেশের পুলিশরা যে গাড়ি ব্যবহার করে আমাদের দেশের মন্ত্রীদেরও এই গাড়ি নেই। তারা রোলস রয়েস এবং ফেরারি নিয়ে অপরাধীদের ধরতে চায়। এবার চলুন আরব আমিরাতের দর্শনীয় কিছু স্থান সম্পর্কে জানা যাক। দুবাই। আরব আমিরাতের রাজধানী আবুধাবি হলেও এর সবচেয়ে বড় আকর্ষণীয় শহর হল দুবাই। মানুষ আরব আমিরাত ভ্রমণের প্রধান উদ্দেশ্যই হল দুবাই। দুবাই হলো কৃত্রিম সৌন্দর্য, সব মানুষের তৈরি করা। বিশাল বিশাল অট্টালিকা, সমুদ্রের মাঝে মানুষের তৈরি দ্বীপ, দামি দামি সব গাড়ির সমাহার, এক কথায় এক বিলাসী জীবন এখানে। দুবাইয়ের প্রধান আকর্ষণ হলো বুর্জ খলিফা, যা পৃথিবীর সবচেয়ে উঁচু ইমারত। দুবাই বিমানবন্দর, যেটা পৃথিবীর তৃতীয় বৃহত্তম এবং ব্যস্ততম বিমানবন্দর। দুবাইয়ে মোট আয়ের 15% আসে এই বিমানবন্দর থেকে। তাছাড়া সবচেয়ে ভিআইপি হোটেল বুর্জ আল আরব তো আছেই। আপনি যদি আরব আমিরাত ভ্রমণে যান, দুবাই শহরের প্রতিটি কোণে ঘুরে আসার চেষ্টা করবেন। বুর্জ খলিফা। আরব আমিরাতের দুবাই শহরে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা বুর্জ খলিফা। বুর্জ আল আরব থেকে বুর্জ খলিফার দূরত্ব মাত্র 16 কিলোমিটার। শুধুমাত্র পৃথিবীর সর্বোচ্চ স্থাপনাটি দেখার জন্য প্রতি বছর অসংখ্য পর্যটক ভিড় করেন দুবাই সিটিতে। মেঘমালা ভেদ করে দুবাই শহরের বুকে গোটা আমিরাতের অহংকারের মতোই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বুর্জ খলিফা না দেখে দুবাই থেকে ফিরে যাওয়া দুর্ভাগ্যই বটে। এর উচ্চতা 828 মিটার। 163 তলা বিশিষ্ট এই ভবনটি উদ্বোধন করা হয় 2010 সালে। বুর্জ খলিফার আরেকটি আকর্ষণ হলো আপনি এখানে 2 বার সূর্যাস্ত দেখতে পারবেন। নিচতলায় বসে 1 বার এবং সূর্য অস্ত যাওয়ার পর আবার যদি একদম উপরের তলায় উঠে যান, তাহলে আবার আপনি সূর্য অস্ত যাওয়া দেখতে পারবেন। তাই আরব আমিরাত গেলে এই জায়গা কখনোই মিস করবেন না। আর হ্যাঁ, অবশ্যই এই বুর্জ খলিফা যাওয়ার জন্য অগ্রিম বুকিং দিয়ে রাখবেন, না হয় হঠাৎ এন্ট্রি টিকিট না পাওয়ার সম্ভাবনাই বেশি। শেখ জায়েদ মসজিদ। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির অন্যতম আকর্ষণ। প্রতি বছর লাখ লাখ মানুষ আবুধাবিতে যান এই মসজিদটি দেখতে। এত মানুষ মসজিদটি দেখতে ভিড় জমালেও শেখ জায়েদ মসজিদে রয়েছে এক ধরনের প্রশান্তি আর অদ্ভুত নীরবতা। শুধুমাত্র 2019 সালের প্রথম 6 মাসেই প্রায় 40 লক্ষ দর্শক এটি দেখে গিয়েছেন। 2018 সালের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ট্রিপ অ্যাডভাইজারের করা র্যাঙ্কিংয়ে তৃতীয় জনপ্রিয় স্থাপনা হিসেবে উঠে আসে মসজিদটির নাম। আবুধাবির ঝাঁকজমকপূর্ণ এই মসজিদটি তৈরির কাজ শুরু হয় 1996 সালে। প্রায় $545 মিলিয়ন এবং 12 বছর সময় লাগে এর কাজ শেষ করতে। বর্তমান বিশ্বের তৃতীয় বৃহত্তম এই মসজিদটির আয়তন 22,400 বর্গমিটার, যা প্রায় 4টি ফুটবল মাঠের সমান। একসঙ্গে এই মসজিদে প্রায় 40,000 মানুষ নামাজ পড়তে পারেন। 82টি সাদা মার্বেলের গম্বুজ, বাইরের 1,096টি কলাম, ভেতরের 96টি মণিকোচিত কলাম এবং 7টি 24 ক্যারেট স্বর্ণকোচিত ঝাড়বাতি আপনাকে বাধ্য করবে এর সৌন্দর্যের প্রেমে পড়তে। শেখ জায়েদ প্যালেস মিউজিয়াম। আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে 1910 সালে এই প্রাসাদটি নির্মিত হয়। যে শহরে এটি অবস্থিত তার নাম আল আইন। শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এবং তার পরিবার এখানে বসবাস করতেন। এটি কেবল একটি দর্শনীয় স্থানই নয়, এর ঐতিহাসিক মূল্য রয়েছে এবং একই সাথে আরব আমিরাতের তথা আরব অঞ্চলে স্থাপত্যশৈলীর একটি অনন্য নিদর্শন এই প্রাসাদটি। আরব আমিরাতের শেখ পরিবার এবং প্রাচীন সংস্কৃতি ও সমাজ ব্যবস্থার বহু কিছুই এখানে প্রদর্শিত হয়েছে।
বুর্জ আল আরব পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ফাইভ স্টার হোটেল এবং সর্বোচ্চ স্থাপনাগুলির একটি হল বুর্জ আল আরব। একটি জাহাজের পালের আদলে তৈরি এই স্থাপনাটির উচ্চতা 321 মিটার, এর মধ্যে 7টি ফ্লোর রয়েছে। পৃথিবীতে একমাত্র মানব নির্মিত দ্বীপের মধ্যে রয়েছে এই হোটেলটি, যেখানে থাকা এতই ব্যয়বহুল যে এখানে রয়্যাল সুইটের এক রাতের থাকার ব্যয় $24,000। ব্যয়ের দিক হিসাব করলে এটি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল হোটেলগুলির মধ্যে 12তম অবস্থানে রয়েছে। 1999 সালে উদ্বোধন হওয়ার পর থেকে বুর্জ আল আরব এখন পর্যন্ত খ্যাতির শীর্ষে থাকা ভবনগুলির মধ্যে একটি। চলুন এবার আরব আমিরাতের ভ্রমণ খরচ সম্পর্কে জেনে নেওয়া যাক। ভ্রমণ খরচ। ভারত উপমহাদেশ থেকে প্রায় মানুষ আরব আমিরাতে যায় কাজ করার জন্য, তবে কিছু আর্থিকভাবে সচ্ছল মানুষ আরব আমিরাতে ভ্রমণেও যায়। আরব আমিরাতে ভ্রমণ খরচ তুলনামূলকভাবে অনেক বেশি, তাই যারা আরব আমিরাত ভ্রমণে যেতে চান তারা ভ্রমণ ভিসায় যেতে পারবেন। টাকা খরচ করলে আপনি খুব সহজে আবেদন করে ভ্রমণ ভিসা পেয়ে যাবেন। 30 দিন মেয়াদের ভিসার জন্য খরচ পড়বে বাংলাদেশি 10-15,000 টাকা, আর 90 দিন মেয়াদের ভ্রমণ ভিসার জন্য খরচ পড়বে 40-45,000 টাকা। এরপর অন্য একটি বড় খরচ হচ্ছে প্লেন খরচ। আপনি লো প্রাইজের ফ্লাইটে গেলেও আপনার 40-50,000 টাকা প্রতি টিকিটের মূল্য দিতে হবে, আর হাই ক্লাস ফ্লাইটে গেলে 1 লক্ষের উপরে টিকিটের মূল্য পড়বে। ওখানে পৌঁছে হোটেল নেবেন, ভালো হোটেলের মধ্যে আপনি 5 তারকা হোটেল পেয়ে যাবেন, যেগুলো অত্যন্ত ব্যয়বহুল, তাই 3 তারকার কোনো হোটেলে থাকলে ভালো হয়। ওখানে আপনি প্রতি রাত 3-4 হাজারের মধ্যেই পেয়ে যাবেন, আর মাসিক হিসাবে নিলে খরচ একটু কম হতে পারে। আর খাবারের জন্য প্রতিদিন ন্যূনতম 1,000 টাকা বাজেট রাখা জরুরি। তারপর গাড়ি ভাড়া সহ অন্যান্য সব খরচ মিলে একটি আনন্দদায়ক ভ্রমণ উপভোগ করার জন্য আপনার কমপক্ষে 4-5 লক্ষ টাকা বাজেট রাখা প্রয়োজন পড়বে। তাছাড়া শপিং এবং নিজস্ব অন্যান্য খরচ তো আছেই। তো বন্ধুরা, এই ছিল স্বপ্নের দেশ আরব আমিরাত সম্পর্কে আমাদের আজকের আয়োজন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।